নমস্কার, শুরু করছি দিনের সেরা খবর। সোমবার হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ড গড়িয়া স্টেশন এলাকায়। গড়িয়ার পূর্ব তেঁতুলবেড়িয়ার এক বহুতলে আচমকাই আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের খবর, এই বাড়িতে বর্তমানে স্পিকার তৈরির কাজ হতো। মনে করা হচ্ছে কারখানারই কোনো যন্ত্রাংশ থেকে আগুন লেগে থাকতে পারে। রবিবার রাতে এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের নিগ্রহে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নিগৃহীত চিকিৎসকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আমি সুপারকে ফোন করে ওদের জন্য সরি বলেছি। রাজ্য প্রশাসন জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে বলে জানান তিনি। গুজরাটে দ্বিতীয় দফার ভোট উৎসব। সকাল থেকেই রাজ্যের 14টি জেলার 93টি আসনে হয়েছে ভোটদান। আহমেদাবাদের নিশান পাবলিক স্কুলের ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনও। সপরিবারে ভোট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের ফল প্রকাশ আগামী 8ই ডিসেম্বর, সেদিকেই নজর এখন সারা দেশে। হাইকোর্টেও ধাক্কা অনুব্রত। পিছিয়ে গেল FIR খারিজের মামলার শুনানি। আদালতের পক্ষ থেকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ইডিকে। আগামী 16ই ডিসেম্বর দুপুর 2টায় পরবর্তী শুনানি হবে এই মামলা। রাজধানী সফরে তৃণমূল সুপ্রিমো, উদ্দেশ্য শুধুই G20 সম্মেলনের বৈঠক। 4 দিনের এই রাজধানী সফরে একের পর এক কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। মূলত G20 সম্মেলনে যোগ দিতেই তাঁর এই দিল্লি সফর। তবে সফর শুরুর আগে তিনি জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে না। কাকদ্বীপ থেকে 350 কিলোমিটার দূরে ভূমিকম্প, কেঁপে উঠল পুরীও, আতঙ্কে পর্যটকরা। সোমবার সকাল 8:32 বঙ্গোপসাগরে অনুভূত হয় ভূমিকম্প। রিক্টার স্কেলে তীব্রতা ছিল প্রায় 5.1। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কাকদ্বীপ থেকে 350 কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে 341 কিলোমিটার দূরে। পুরী থেকে প্রায় 421 কিলোমিটার পূর্বে ছিল কম্পনের উৎসস্থল। সোমবার সকাল 8:30 নাগাদ বঙ্গোপসাগরে এই কম্পন প্রথম অনুভূত হয়। এসএসসিতে নিয়োগ দুর্নীতির ছড়াছড়ি, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর। শুনে বিচারপতির মন্তব্য, অপরাধে যুক্ত কারোরই নিস্তার নেই। এখনো পর্যন্ত প্রায় 21,000 পদের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি জানালেন নয়া CBI সিট প্রধান। এছাড়াও ওই 21,000-এর মধ্যে 9,000-এর বেশি উত্তরপত্র বা OMR সিট বিক্রিত করা হয়েছে এমনটাও জানান তিনি। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই আসল। শিক্ষক বদলি মামলায় মন্তব্য বিচারপতি। নিয়োগের পর এবার বদলিতেও দুর্নীতি, চাঞ্চল্যকর মন্তব্য কলকাতা হাইকোর্টের। সোমবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই আসল, কিন্তু এখন দেখছি শিক্ষক বদলিতেও দুর্নীতি, এটা খুবই খারাপ। বিচারপতি বসুর নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলা কর্তৃপক্ষকে শিক্ষক বদলি নিয়ে রিপোর্ট পেশ করতে হবে এবং আগামী 20 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এই প্রথম ডিজনির প্রযোজনায় আত্মপ্রকাশ করতে চলেছেন এক ভারতীয় রাজকন্যা। আসতে চলেছে নতুন মিউজিক্যাল ছবি, পরিচালনায় থাকবে গুরিন্দর চাড্ডা। ডিজনি সিরিজে অভাব ছিল শুধু এক ভারতীয় রাজকন্যার, সেই অভাব এবার পূরণ হতে চলেছে। এক প্রতিবেদন অনুযায়ী গুরিন্দর চাড্ডা এবং পল ম্যাদা বার্জেস লিখেছেন চিত্রনাট্য। গুরিন্দর ছবিটির প্রযোজনারও দায়িত্ব নিয়েছেন, যদিও ছবির নাম বা বিষয় নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে জানা গিয়েছে গোটা কাস্টের তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ওয়ার্ল্ড ডিজনি মোশন পিকচার প্রোডাকশনের প্রেসিডেন্ট শন বেলি। কানাঘুষো চলছিলই, ভারতীয় ক্রিকেট দলের T20 পরিকাঠামোতে আনা হচ্ছে বড় পরিবর্তন। বোর্ড সূত্রের খবর, T20 ক্রিকেটের জন্য ভারতের নয়া কোচিং সেটআপ তৈরি হবে। এই ঘোষণা আগামী জানুয়ারি মাসে করা হতে পারে। সেক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজে ভারতীয় ক্রিকেট দল পেতে চলেছে নতুন অধিনায়ক এবং নতুন কোচ, এমনটাই সূত্রের খবর। এবার ইন্ডিয়া T20 টিমের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কি? রাহুল দ্রাবিড়কে কি সরাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, নাকি রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন নয়া কোচ? তাই নিয়েই জল্পনা তুঙ্গে।